বোকাখাতর কৈলাখাট গাঁৱত উদ্ধার করা হয়েছে বিষাক্ত গ্রিন পিট ভাইপার। সচরাচর ঘন জঙ্গল পাহাড়িয়া এলাকাত দেখা পাওয়া বিষাক্ত প্রজাতির এই সাপবিধ বোকাখাতর একটা পরিয়ালের বাসগৃহত উদ্ধার হওয়ার সৃষ্টি হয়েছে আতঙ্ক। স্থানীয় প্রকৃতি প্রেমী যুবকর সহায়ত উদ্ধার করবলে সক্ষম হয় এই বিষাক্ত সাপডাল। সেউজীয়া রঙের এই সাপর প্রজাতিক বেম্বু ভাইপার আর সালা জারপিট ভাইপার নামেও জনাজাত। আমি এই মুহূর্তে কিছু দৃশ্যাবলী দেখাব বিচারিছো। সততে এনে ধরনের সাপ প্রত্যক্ষ করা নহয়, কিন্তু দেখিলে পাওয়া গেছে এই বিষাক্ত গ্রিন পিট ভাইপার এবার বোকাঘাটর কৈলাখাট গাঁৱত উদ্ধার করা হয়েছে, একটা পরিয়ালের বাসগৃহত উদ্ধার করা হয়েছে গ্রিন পিট ভাইপার সাপডাল। এই কয় সালজার পিট ভাইপার, ই অতিশয় বিষাক্ত হয় আর ই একচুয়ালি আমার নামনি যেটা প্লেনসত আমার সদ্যহতে পোৱা না যায়, ই পাহাড়িয়া সাপ হয় আর যি ধরনের আমার ইয়াত তেজপুরত বা আমার তেজপুর আর নগাঁও সাইডে যেটা রাসেল ভাইপার আমার একটা মানে ওলাই আছে নাম, সেই বংশ প্রজাতি ই হয়। ই অতিশয় বিষাক্ত আর ই এবার মানুষ দংশন করলে ই হয়তো মানে ওসর যে মানে আমার চিকিৎসালয় আছে তাত আমার কম সময়ের ভিতর যদি না পায় মানুষ মৃত্যুমুখত পড়ব। কি জায়গা লাগছিল খাদর? এই বোকাঘাটর কৈলাখাট গাঁৱত তাত ইয়াতে আপনার ঘর উপর উঠি আসে চাটত আর তাকে ইয়ারপা আমাক ফোন করলে মোক ঘর আশে পাশে আর মই পোন প্রথমবার এই সালজার পিট ভাইপার মানে রেস্কিউ করেছো, বহুত সাপ রেস্কিউ করেছো কিন্তু পোন প্রথমবার মানে ইয়াক রেস্কিউ করেছো। আমার ইয়াত আসলে পোৱা না যায়, খুব রেয়ার আমার ইয়াত পোৱা না যায়, প্লেনসত সদ্যহতে পোৱা না যায়। ইয়ার আর সাকে ইয়ার বংশ বংশবৃদ্ধি খুব কম, ই রেয়ার হয়, রেয়ার কারণে ইয়ার বংশ